পশ্চিম জেলাভিত্তিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সদরের দল গঠনের উদ্দেশ্যে রবিবার আইটিআই মাঠে এক নির্বাচনী শিবিরে অনুষ্ঠিত হয়। নির্বাচনী শিবিরে পৌর নিগম এবং দুষ্কি ক্লাবের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে বলে জানান ক্রীড়াকর্তারা। আগামী 26 সেপ্টেম্বর এই পশ্চিম জেলাভিত্তিক অ্যাথলেটিক্স এর আসর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্কুল স্পোর্টস বোর্ডের সচিব উপরায়। এই নির্বাচনী শিবিরে বালক এবং বালিকা বিভাগের জন্য দল গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। নির্বাচিত খেলোয়াড়রা ধলাই জেলার অনুষ্ঠিত রাজ্যভিত্তিক আসরে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন উপরায়। সদর, জিরানিয়া এবং মোহনপুর সাব ডিভিশনকে নিয়ে 3 দিনব্যাপী এই রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স এর আসর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপরায়। আগামী 26 সেপ্টেম্বর 2022 সদর সাব ডিভিশন, মোহনপুর সাব ডিভিশন এবং জিরানিয়া সাব ডিভিশন তিনটে সাব ডিভিশনকে নিয়ে আগামী 26 সেপ্টেম্বর আমরা ওয়েস্ট ডিস্ট্রিক্ট লেভেল অ্যাথলেটিক কম্পিটিশন করব। ওখান থেকে রাজ্যভিত্তিক আসরের লক্ষ্যে আগামী 27 তারিখ সকালবেলা বাই ট্রেন ওনারা কমলপুরের উদ্দেশ্যে যাবেন। 27, 28, 29 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক অ্যাথলেটিক স্টেট লেভেল কম্পিটিশন শুরু হবে ধলাই জেলাতে। তো এখানে আজকে মূলত সদর সাব ডিভিশন লেভেল বয়েজ অ্যান্ড গার্লস অ্যাথলেটিক কম্পিটিশন হচ্ছে। এখান থেকে কোটা ভিত্তিক 20+20 ইনক্লুডিং অফিসিয়াল।